প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এই সফরে দেশের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার সৌদি আরব সফর শেষে বুধবার দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী জানান জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে যৌথ টাস্ক ফোর্স গঠন করবে ঢাকা রিয়াদ নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম সৌদি আরব সফর শেষে বুধবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিকেলে ফরেন সার্ভিস একাডেমির ডিজিটাল গ্রন্থাগার উদ্বোধন করেন তিনি এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কোনো আপত্তি নেই ভারতের দিল্লি সফরের সময়ই এ বিষয়ে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী চীন সফরে দেশের উন্নয়নই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলেও জানান হাসান মাহমুদ অনেক আইকনিক স্থাপনা। চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টর নির্মাণ করেছে তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি সেটি মোদিজির সাথে আলোচনা হয়েছে উঠে আসে সৌদি আরব প্রসঙ্গ মন্ত্রী জানান এদেশে বিনিয়োগ এবং অফশোর ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে কাজ করতে আগ্রহী সৌদি আরব বলেন জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনা এবং শ্রমিকদের হয়রানি বন্ধে যৌথ স্টাক ফোর্স গঠন করবে দুই দেশ আমাদের যে ফিনান্সিয়াল উইন্ডোগুলো আছে অফশোর ব্যাংকিং সহ আরও যে সমস্ত ফিনান্সিয়াল উইন্ডো আছে সেখানে তাদের বিনিয়োগ ব্যাপার আমরা আলাপ করেছি তারা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে দেশের সার্বিক উন্নয়নের জন্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরকার সুসম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের জ্বালানি তেল আমদানি করি জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা सऊदी अरब तक